সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি অবজেক্টিভ ক্লাস। আজকের যে অবজেক্টিভ ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা নবম দশম এসএসসি অ্যাডমিশন টেস্ট সরকারি চাকরি প্রার্থী এবং বিসিএস সবারই উপকারে আসবে। আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ত্রিকোণমিতি অবজেক্টিভ থেকে দু একটা প্রশ্ন থাকে। আমি আশা করি আমার এই চ্যানেলটি যদি সবাই ভালোভাবে দেখে তাহলে এখান থেকে যে কোনো দুই একটি অঙ্ক তাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। আমি কথা বাড়াবো না, আমি এখন বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি কিছু প্রশ্ন আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য উঠিয়েছি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। কত স্বল্প সময়ে এবং কত শর্টকাট টাইমে এই চ্যানেল অঙ্কগুলো সলভ করা যায় আমি তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে প্রথমে প্রশ্ন নিয়েছিলাম কস থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে কট থিটা কত। এখন এই জিনিসটা আমরা কত স্বল্প সময় করব। কস থিটা মানে কি? কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, কস থিটা সমান হাফ, সমান কস 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কস কস যদি আমরা কেটে দিই থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কট থিটা, কট থিটা সমান কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। তাহলে আমরা কি পেলাম? উত্তরটা পেলাম 1/√3, 1/√3, 1/√3। প্রিয় শিক্ষার্থী, সবসময় খেয়াল করতে হবে যে কি চাচ্ছে। cos theta, cos theta is equal to half, half মানে cos 60 ডিগ্রি। উভয়পক্ষ থেকে cos যদি বাদ দিয়ে দেয় তাহলে আমার theta is equal to 60 ডিগ্রি। theta is equal to 60 ডিগ্রি, এবার cos theta এর মান দিয়ে হিসাব আমাকে cos theta is equal to cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। খুব শর্টকাট, শর্টকাটেই অঙ্কগুলো সলভ করা যায়। দুই নম্বর প্রশ্ন আছে আমার, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা উঠানোর প্রয়োজন নেই। এটাকে যদি আমরা cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা আমরা যদি চিন্তা করি তাহলে এটার মান আসতেছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এই cos স্কোয়ার থিটা যে সূত্র আছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এটার মান দেওয়া আছে 1/3, 1/3, তাহলে 1/3। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্ম করতে হবে, cos স্কোয়ার cos স্কোয়ার, cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার, sin স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তো এই স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্ম যখন আসবে তখন একবার যোগ একবার বিয়োগ, যোগ বিয়োগ করার পর দেখা যাবে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা সূত্রেই আছে 1, আর ওর মান দেওয়া আছে 1/3, দুটো গুণ করলে 1/3 হবে। উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ জিনিসটা হচ্ছে কি, জাস্ট এটাকে এখানে ফোর আছে স্কোয়ার করলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, মানটা বসাই দিলে মনে মনে ওইটা করে নেওয়া যায়, 10 সেকেন্ড সময়ের প্রয়োজন হবে না। আসো আমরা তিন নম্বর অঙ্কটার মধ্যে যাচ্ছি। তিন নম্বর অঙ্কটা আছে কট থিটা, কট ব্র্যাকেট ইনটু থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3। তিন নম্বর জিনিসটা হচ্ছে কি, 1/√3 ইজ ইকুয়াল টু কত, কট 60 ডিগ্রি, তাহলে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3 সমান কট 60 ডিগ্রি। উপপক্ষ থেকে যদি কট কট আমরা বিয়োগ দেই তাহলে আমার কি দাঁড়াবে, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এই থিটা সমান
তখন কি আসবে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি এই মানে একটু বের করতে হবে বের করলে sin থিটা sin থিটা সমান sin থিটার মান পেয়েছি আমার 90 ডিগ্রি 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মানে সমান sin 90 ডিগ্রি মানে সমান কত সহজে কত ভালোভাবে অঙ্কটা করা যায় কিন্তু মানগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তো এইটার উত্তর হচ্ছে আমার ব এটার উত্তর হচ্ছে আমার ব তারপরে যদি তিন নম্বর আমরা বুঝে থাকি আমরা এবার চার নম্বরে যাব চার নম্বর অঙ্কটা আমার কি আছে চার নম্বর অঙ্কটা আছে টেন থ্রি এ টেন থ্রি এ সমান রুট থ্রি সমান টেন সিক্সটি ডিগ্রি টেন টেন কাটা যদি দেয় তাহলে থ্রি এ সমান সিক্সটি ডিগ্রি এ সমান টোয়েন্টি ডিগ্রি এ সমান টোয়েন্টি ডিগ্রি হ উত্তর এসে গেছে জিনিসটা কি আমাকে দেখতে হবে টেন থ্রি রুট থ্রি এটা যেহেতু টেন আছে টেন রুট থ্রি মানে কি টেন সিক্সটি ডিগ্রি টেন রুট থ্রি মানে টেন সিক্সটি ডিগ্রি উপপক্ষ থেকে যদি টেন বাদ দেয় তাহলে থ্রি ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ ইজ ইকুয়াল টু তিন দ্বারা ভাগ করলে তিন বিশ ষাট অর্থাৎ টোয়েন্টি ডিগ্রি কখনো খুব জটিলভাবে চিন্তা করতে নেই খুব সহজভাবে চিন্তা করলে অঙ্কটা খুব স্মুথলি খুব সহজেই হাতে চলে আসবে নেক্সট যে কোনো জিনিসে যেমন এখানে দেওয়া আছে sec a প্লাস টেন ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু sec a প্লাস টেন এ ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু কি বের করতে হয়েছে sec a মাইনাস টেন এ sec a মাইনাস টেন এ sec a মাইনাস টেন এ সমান কত সবসময় মনে রাখবে যদি একই জাতীয় প্লাস আর মাইনাস থাকে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মানটা উল্টোটা হবে দেখো উল্টে দিলে টু বাই ফাইভ যদি মাইনাসের মানটা দেওয়া থাকে প্লাসের মানটা তাও উল্টোটা হবে কিভাবে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান এটা একটা সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি একবার যোগ করি sec a প্লাস টেন এ ইন্টু sec a মাইনাস টেন এ sec a মাইনাস টেন এ সমান ওয়ান এর মানটা কি আছে ফাইভ বাই টু ফাইভ বাই টু sec a মাইনাস টেন এ টেন এ ইজ ইকুয়াল টু ওয়ান sec a মাইনাস টেন এ টেন এ সমান ওয়ান ইন্টু এই গুণের সময় ভাগ হয় ভাগ যদি দুই ভাগে পাঁচ হয় পাঁচ ফাইভ বাই টু হয় তাহলে গুণ চিহ্ন দিলেই তো এই রাশিটা উল্টে যাবে এই রাশিটা উল্টে হবে টু বাই ফাইভ সমান টু বাই ফাইভ আমি কি বলছি যদি একই জাতীয় সেক টেন একটা প্লাস একটা মাইনাস হয় যারই মান দেওয়া থাকবে অপরটার মান উল্টোটা হবে বিপরীত গুণাত্মক বিপরীত হবে গুণাত্মক বিপরীত রাশিটা বসবে তাহলে এর মান আমরা কি পাইছি টু বাই ফাইভ অর্থাৎ ক উত্তরটা হয়েছে আমার ক আশা করি প্রিয় শিক্ষার্থী সকলে এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছে তারপর কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স সেই অঙ্ক প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্রশ্নটার মধ্যে এসেছিল কোসেক এ প্লাস কট এ সমান কত অপোজিট গেলে এক্স ওয়ান
আমি বলছি যদি এক জাতীয় জিনিস হয়, একটা প্লাস এবং একটা মাইনাস হয়, যার মান দেওয়া থাকবে তার গুণাত্মক বিপরীত, তার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত হয়েছে ওয়ান বাই এক্স এর গুণাত্মক বিপরীত এক্স বাই ওয়ান, নিচে হট এক, এক দ্বারা ভাগ করলে এক্স এ হবে। একটা কথা মনে রাখতে হবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, সূত্রটা ছিল কোসেক স্কোয়ার, এই যে সূত্র, এই সূত্রগুলা অবশ্যই জানতে হবে, কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান। এটাকে যদি একবার যোগ একবার বিয়োগ করা হয় তাহলে দুটো রাশি আসবে, এই মানটা বসাইয়ে এই মানটা যখন ওদিকে ট্রান্সফার করা হবে তখন এটা উল্টে যাবে, এক্সটা উপরে যাবে একটা নিচে আসবে। আশা করি আপনারা সকলেই এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। রেজাল্ট কি দাঁড়াইলো? এক্স অর্থাৎ ঘ, অর্থাৎ ঘ। তারপরের অঙ্কটা সাত নাম্বার, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু টু। এখন আমরা যদি দেখি তাহলে এখানে আসবে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি, যদি sec sec আমরা কেটে দিই তাহলে কি হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি, কি আসবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান থিটা, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। কোসেক থিটা কত? কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি সমান টু, সমান টু। তাহলে এটার উত্তর হচ্ছে কি, ক। কিভাবে? আমি সবসময় একটা কথা বলবো আমার প্রত্যেক বন্ধুদের জন্য, প্রত্যেক বন্ধুদের জন্য আমি আগেই এটা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম, এই মানটা কিভাবে বের করা যায়, এই মানটা কিভাবে বের করা যায়, জিরো ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, শুধু সাইনটাকে যদি জেনে রাখা যায়, জিরো, হাফ, ওয়ান বাই রুট টু, রুট থ্রি বাই টু, ওয়ান, সাইনটাকে যদি জানা রাখা যায়, কস বিপরীতমুখী, কস হচ্ছে বিপরীতমুখী, কস বিপরীতমুখী কিভাবে আসবে, এক, ওয়ান, রুট থ্রি বাই টু, ওয়ান বাই রুট টু, হাফ, জিরো। সাইন থেকে কোসেকে যদি যাই দিতে হয় তাহলে সাইন থেকে কোসেক, কোসেক উল্টো এক এক দ্বারা ভাগ করে এক, এটাকে যদি উল্টিয়ে দেয় তাহলে টু বাই রুট থ্রি, উল্টালে হবে রুট টু, একে কোনো দরকার নেই, 60 ডিগ্রি টু, এটা হবে কত, জিরো, নিচে এক আছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। সাইনের সঙ্গে কার সঙ্গে সম্পর্ক, কোসেকের সঙ্গে, সাইনের সঙ্গে কার সঙ্গে সম্পর্ক হবে, সরি, সাইনের সঙ্গে কোসেক টু, রুট টু, এটা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আর এটা হবে ওয়ান, কারণ এই একের নিচে হর এক আছে, তাহলে এক একে এক, শূন্যের নিচে হর যদি এক ধরা হয় এক দ্বারা শূন্যকে ভাগ করা যাবে না, এটা অসংজ্ঞায়িত। তাহলে আমার কত বের পেলাম আমি, টু, টু, কোসেক থিটা ইজ ইকুয়াল টু টু। একটা মান আমাকে শুধু শিখতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা একটু বিপরীতমুখী করলে হবে, কস, সাইনকে উল্টাইলে হবে কোসেক, কসকে
উল্টিয়ে দিলে হবে sec, cos কে উল্টিয়ে দিলে হবে sec। যদি এটুকু আমরা আমাদের ভিতরে আনতে পারি তাহলে আমাদের যে কোনো অঙ্ক আমাদের কাছে খুব সহজ বলে মনে হবে এবং এটাকে নিয়ে ভয়েরও কোনো কারণ নেই। যারা এসএসসি পরীক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, তোমাদের যেটা মনের ভিতরে ভয় কাজ করে সে ভয়টা দূরীভূত হবে, শুধু একটু অনুশীলন করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। লেটেস্ট 8 নম্বর অঙ্কটার মধ্যে আমার কি ছিল, 1 + tan²θ, tan²θ ইজ ইকুয়াল টু 4। যদি আমরা tan²θ রাখি, tan²θ তাহলে 4 থেকে 1 গেলে 3, tan θ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট হয়ে গেলে এখানে √3 সমান tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। প্রশ্নে ছিল 1 + tan²θ ইজ ইকুয়াল টু 4 হলে থিটা কত, থিটার মান আমরা কত পেলাম 60 ডিগ্রি, কারণ tan কাটা গেলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। খ, এটার আনসার হবে খ। খুব সহজে অঙ্কগুলা সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব যে আজকের এই অবজেক্টিভ প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে খুব বেশি উপকার করবে। তোমরা যদি প্রতিনিয়ত আমার চ্যানেলগুলো দেখো, আমি অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, অবজেক্টিভও তোমাদের যে মার্কগুলো আছে সে মার্কগুলোর জন্য তোমরা ক্যারি, 30টা মার্ক ক্যারি করতে পারো, সে চিন্তাভাবনা আমার আছে, আমি সেই চিন্তাভাবনা নিয়ে এই চ্যানেলটি চালাচ্ছি এবং তোমরা যেন সবাই ভালো রেজাল্ট করো সেটা আমি কামনা করি। আজকে আর নয়, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলটি দেখার অনুরোধ রেখে আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।